নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি সহমন.কম এই ওয়েবসাইট থেকে একটি প্রতিবেদন, যা 18 জুলাই 2020 সালে প্রকাশিত হয়েছিল। বাদল সরকার, এক নাট্য দর্শন। বাদল সরকারকে নিয়ে আমাদের চ্যানেলে আগেও এপিসোড হয়েছে, কিন্তু বাদল সরকার বোধহয় এমনই একজন নাট্য ব্যক্তিত্ব যাকে নিয়ে যত জানা যায় তত ভালো। যত আমরা নাট্য প্রেমী মানুষের, নাট্য সচেতন মানুষের এবং নাট্য জ্ঞানী মানুষদের কথা শুনব, পড়ব বাদল সরকার সম্বন্ধে, নিজেরা যত বেশি পড়ব আরও তত আরও ভালোভাবে জানতে পারবো তার কাজকে এবং তার ফিলোসফিকে। হয়তো সেই কারণেই এই আর্টিকেলটি আমি পাঠ করছি। নাটক বিনোদনের মাধ্যম হলেও তা কখনো কখনো হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার, এই কাজটাই করেছিলেন সুধীন্দ্রনাথ সরকার, যিনি থিয়েটার জগতে বাদল সরকার নামে পরিচিত। খানিকটা শখের থিয়েটার থেকে যাত্রা শুরু হলেও পরে তাঁর হাত ধরে জন্ম নেয় এক নাট্য দর্শনের। গণসংস্কৃতি আন্দোলনের একজন পুরোধা কর্মী হয়ে ওঠেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত থিয়েটারকে গণসংস্কৃতির এক ধারালো অস্ত্র হিসেবে শান দিয়ে গেছেন এই বাদল সরকার ওরফে সুধীন্দ্রনাথ সরকার। চাকরির সূত্রে বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছিলেন, তার ফলে সেখানকার মানুষের জীবনযাত্রা ও থিয়েটার খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। ইউরোপে থাকাকালীন বিভিন্ন ধরনের নাটক দেখার সুযোগ পান, যা তাঁর উপর গভীর প্রভাব ফেলে পরবর্তীকালে, যা তাঁর নাট্য দর্শনে এক নতুন বোধের জন্ম দেয়, যার উন্মেষ ঘটতে দেখা যায় তাঁর রচিত বিভিন্ন নাটকে। 60-এর দশকের মাঝামাঝি তাঁর নাটক এবং ইন্দ্রজিৎ সাড়া ফেলে বাংলা তথা ভারতের নাট্যজগৎ মাতিয়ে তুলেছিল। একের পর এক নাটক বেরিয়ে আসতে থাকে তখন তাঁর কলম থেকে। পাগলা ঘোড়া, বাকি ইতিহাস বিভিন্ন ভাষায় অনুদিত এবং অভিনীত হতে থাকে। 70-এর দশকে শহরাঞ্চলে মফস্বলে প্রসেনিয়াম থিয়েটারের চর্চা চলছিল, যা এখনও চলে। নাটকের মাধ্যমে যে বক্তব্য রাখা হচ্ছিল তা শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছিল, গ্রামাঞ্চলে বা সাধারণ মানুষের মধ্যে সেভাবে পৌঁছচ্ছিল না। ফলে থিয়েটারে সাধারণ মানুষের উপস্থিতি ঘটছিল না, বা বলা যায় সাধারণ মানুষের সঙ্গে একটা দূরত্বের সম্পর্ক থেকে যাচ্ছিল থিয়েটারের। এই বিষয়টি বাদল সরকারকে গভীরভাবে নাড়া দেয়। সেই সময়ে বাদল সরকার অন্য ধরনের থিয়েটারের কথা ভাবেন, সেই ভাবনাকে বাস্তবে রূপদানের জন্য সক্রিয় হয়ে ওঠেন তিনি। সঙ্গী হিসেবে কিছু মানুষকে সঙ্গেও পেয়ে গেলেন, প্রয়োজন পড়ল নাটককে নির্মেদ ও বহনযোগ্য করে গড়ে তোলার, যা সহজে পৌঁছে যাবে গ্রাম মফস্বলের সাধারণ মানুষের কাছে। ট্রেনে, বাসে, সাইকেলে, মাঠে ময়দানে অভিনয় করে ঘুচিয়ে ফেলা হলো দর্শক এবং অভিনেতার মধ্যের দূরত্ব। জন্ম নিল নতুন ধারার থিয়েটারের, বাদল সরকার নাম দিলেন থার্ড থিয়েটার। তৈরি হলো মিছিল, 30 শতাব্দী, বোমা, পিকাদান। দলের নাম দিলেন শতাব্দী। তাঁর দল শতাব্দী ঘুরতে থাকলো গ্রাম থেকে মফস্বলে, দর্শকের সঙ্গে তৈরি হলো নিকট সম্পর্ক। শতাব্দী দোসর হিসেবে পেল আরও দুটি দলকে, কাঁচড়াপাড়ার পথসেনা এবং বেহালার আয়না। শিয়ালদার লরেটো স্কুলে নিয়মিত নাট্যচর্চা হতে লাগলো, প্রতি 3 মাস অন্তর 2 দিনের নাট্যোৎসব চলল। নন্দন চত্বরে মাসের প্রথম ও তৃতীয় রবিবার হলো থিয়েটারের প্রদর্শন। থার্ড থিয়েটার এক নতুন দর্শনের জন্ম দিল। এছাড়া গ্রামের মানুষের কাছে থিয়েটারকে পৌঁছে দেওয়ার জন্য করা হলো গ্রাম পরিক্রমা। বর্তমানে কল্যাণীর রক্তকরবী মঞ্চে এবং নিরঞ্জন সদনে থার্ড থিয়েটারের নিয়মিত অভিনয় হয়ে থাকে। সাধারণ মানুষের মধ্যে থিয়েটারকে পৌঁছে দেওয়ার প্রয়াস এখনও অব্যাহত। থিয়েটারকে প্রসেনিয়াম থিয়েটারের ফ্রেমের বাইরে, প্রেক্ষাগৃহের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা বাদল সরকার আজীবন করেছিলেন। এখন তাঁর দল শতাব্দী এবং আরও অনুগামী দল আজও সে কাজ করে চলেছে। বন্ধুরা, এরকম মানুষ হয়তো অনেক বছরে একবার আসেন, সেই জন্য তৈরি হয় এক এক রকমের থিয়েটার জনার। বাদল সরকারের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের পর্ব শেষ করছি। আপনাদের যদি মনে হয় যে এরকম
পর্ব বা এরকম আলোচনা আপনাদের ভালো লাগবে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় যে এই ভিডিও কারো কাছে পৌঁছে দেওয়া দরকার, শেয়ার করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।